প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে চেনালেন তাওহিদ হৃদয়। 22 বছর বয়সে এই ক্রিকেটার পাকিস্তানের অভিজ্ঞ শোয়েব মালিকের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন, তবে সুযোগটা যেভাবে কাজে লাগালেন তাতে তাক লেগে গেছে পুরো বিশ্বে। কারণ এভাবে সুযোগ কাজে লাগাতেই বা কয়জন পারে। যেই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন তাওহিদ হৃদয়, সেই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষেই ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ করলেন তিনি। কলম্বোর বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে 50 দিয়ে শুরু। এরপর দলের প্রয়োজনে কখনো স্ট্রাইক রোটেট করে খেলেছেন, আবার কখনো দলের প্রয়োজনে খেলেছেন বিধ্বংসী ইনিংস। এলপিএলের 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই পরিণত ব্যাটিং করেছেন তিনি। শুধুমাত্র 1টি ম্যাচে আউট হয়েছেন গোল্ডেন ডাকে। শেষ ম্যাচে 9 বলে 3 বাউন্ডারিতে 14 রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসকে জিতেই মাঠ ছেড়েছেন এই ক্রিকেটার। কারণ 8 আগস্ট পর্যন্তই তাওহিদ হৃদয়কে এলপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই তো লিগটির শেষ ম্যাচেও এই টাইগার ব্যাটসম্যানের ক্যামিও ইনিংস দেখা গেল। এদের 6 উইকেটের জয় পায় হৃদয়ের দল জাফনা কিংস। তাওহিদ হৃদয়ের অভিষেকটা হয়েছিল দারুণ 1 50-তে। অভিষেক ম্যাচেই 54 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দিয়েছিলেন জাফনা কিংসের হয়ে। এরপর শুরুর মতো শেষটাও রাঙিয়ে দিলেন জয় দিয়ে। দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন 22 বছর বয়সী এই ক্রিকেটার। রান সংগ্রহকের তালিকায় 3 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। 6 ইনিংসে 1 50-তে 155 রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেটটাও দেখার মতো 135.96। তবে এমন ক্রিকেটারকে ছাড়তে চায়নি জাফনা কিংস। পুরো মৌসুম খেলার জন্য তাওহিদ হৃদয়কে প্রস্তাব দিয়েছিল, তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয় দেশের স্বার্থে। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে নিজেদের প্রস্তুত করতে চলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর এরই মাঝে হৃদয় ছিলেন শ্রীলঙ্কাতে। শুরুতে 4-5 ম্যাচ খেলানোর জন্য হৃদয়কে দলে ফিরিয়েছিল জাফনা কিংস, তবে পারফরমেন্সে মুগ্ধ হওয়ার পর পুরো মৌসুম খেলার জন্য প্রস্তাব পায় হৃদয়। কিন্তু জাতীয় দলের স্বার্থে সেই প্রস্তাব নাকচ করে দেন তাওহিদ হৃদয়। কারণ চলতি মাসেই বসবে এশিয়া কাপের আসর, আর এই আসরকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপের স্কোয়াডে তাওহিদ হৃদয় অটো চয়েস। ফিটনেস পরীক্ষা, মেডিকেল টেস্ট ও এশিয়া কাপের আগে নিজেকে কিছুটা বিশ্রামে রাখতেই জাফনার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন 22 বছর বয়সী এই ক্রিকেটার। তাই তো তাওহিদ হৃদয়ের বিদায়ে কিছুটা মনক্ষুণ্ণ জাফনা কিংসের টিম ডিরেক্টর মিস্টার হ্যারি ভগিসনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, হৃদয় সে একজন ট্যালেন্টেড ক্রিকেটার, অল্প সময়ের মধ্যে সে দারুণ কিছু করে ফেলেছিল, তাই আমরা ভেবেছিলাম তাকে পুরো টুর্নামেন্ট জুড়ে পাবার, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি পাওয়া যায়নি। এশিয়া কাপ ও বিশ্বকাপের লক্ষ্যে হৃদয়কে আমাদের ছাড়তে হচ্ছে। মাঝপথে একজন ক্রিকেটার চলে যাওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াবো, কারণ আমাদের হাতে ব্যাকআপ ক্রিকেটার আছে।